মিথ্যা বলো ঘাত করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি মিথ্যা বলো ঘাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রেম করো আর ভালোবাসো ডাকো শোনা যান সাবধান 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 মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান বিয়া হইছিল কিন্তু আমারে দেখা সাথে তো পলাই গেছে ও বাবা পাই যাই আরো কত কত শাস্তি দেয় যখন তখন যেকোনো ভাবে লাঠি দিয়া ডালগুটি দিয়া যা পায় বেলুন দিয়া হাতের কাছে যা পায় তাই দিয়া মারে ঠিক আছে এখন আপনার কাছে আমার অনুরোধ আপনি তার কাছে ব্যাপারটা বলেন আর আমার কি মনে হয় জানেন আমার মনে হয় ওই সাদা ফর্সা মহিলাটা ওই হাতির মতো লম্বা লোকটার সাথে থাকতে চায় না আমি তার কাছে বলার পরে সে দেখছি একটু একটু রাজি আমি বুঝতে পারছি সে চুপচাপ ছিল কারণ নিরাপত্তা তো সম্মতির লক্ষণ হ্যাঁ সেরকম আমার পছন্দ করছে এটা আমার মনে হয় তা আপনি যদি একটু ব্যবস্থা করেন তাহলে পরে আর কী করছে জানেন নাকি যে সুন্দর লাগে তখন দেখতে খাওয়া আচ্ছা ভাই সত্যি করে বলেন তো আপনি কি সত্যি সত্যি ওই সুলতানের বিয়ে করতে চান হ্যাঁ বলেন কথাটা সত্য কিনা কিছু বলি নাই মানে যে বিল হয়ে সবাই বলে আর কি ওই বিল হয়ে বলি নাই মানে কথার কথা হয়েছে আর কি মানে ফুটটা ওইভাবে বলি নাই আর কি ফোটে নাই জিনিসটা দূর বিয়াই বিয়া শাদীতে বয়স কোনো ব্যাপার না আপনার যদি ইচ্ছা হয় অবশ্যই আপনি বিয়ে করবেন শোনেন শান্তি বিয়ানের সাথে আপনার আদৌ জীবনে কোনোদিন মিল হবে কি না সেটা আমরাও বলতে পারি না আপনিও জানেন না তাই আমি বলি কি বিয়েটা করে ভালো শেষ বয়সে সুখে থাকবেন আর তোমাকে বলি এই যে এখন যদি আমি না থাকি তখন তুমি কী করবে ওই জানলার শিখ দিয়া এই আকাশের দিকে উদাস হয়ে তাকায় থাকা ছাড়া আর কোনো কাজ আছে সেই জন্যে আমি বলে যাইতেছি আমি যদি না থাকি এই বছর তুমি একটা বিয়ে করে হ্যাঁ চুপ করো কোথায় মালিক বিয়ের বিয়ের কথা কথা কওয়া হইতেছে আর আমার একটা আমি শিখ ধরে দাঁড়াই দেবো আর তুমি মরে যাবে না শুনেন বিয়ের আপনি কিন্তু এখনো পরিষ্কার করে কথাটা বলেন নাই ওই তো মানে ফুটাইয়া বলতে আসছে সেটা হইলে কি না বিয়ে তো হলে এ বয়সে হরাই যায় আমার বয়সে যে বিয়ে হরে না মানুষ সেটা কিন্তু না হরে মুই চিন্তা করতে আছি যদি বিয়া শাদি হরি আবার মোর পোলা সুমান এবারে সুমানের বউ আমাকে ইভা হেরা রয়েছে চিটাগাং হেরা যদি এই আইয়া আবার এইসব কথা শুনে এবার হেরা যে কী বাইলে জিনিসটা নেবে মানে এই বুড়া বয়সে বিয়ে শাদি এবার যদি কোনো কারণে বাচ্চা কাচ্চা হইয়া যায় বোঝেন না সব কিছু মিলে ইয়া ইয়া যদি একটা ফলনাথ আপনার একটা কাউরে কাউদের মধ্যে হরিয়া যায় তাহলে দিন দিনের মানুষের তো একটা স্মরণ দিয়ে কথাবার্তা কইবে তাই সব কিছু মিলে এবার মনে হয় যে হয় কথা একটা হয়েছে একটা ফোটাফুটির কথা হয়েছে হয় না যে আমি সেটা বলবো না কিন্তু জিনিসটা করা ঠিক হইবে কিনা সেটা লইয়া মুই বড় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে আর কিছু চিন্তা করা লাগবে না তো ইভানা সুমন এগুলি আমি ট্যাকল করব আমি বুঝাবো আপনি কোনো চিন্তা করেন না আপনি বিসমিল্লাহ বইলা যদি ইচ্ছা থাকে রাজি হয়ে যাবেন হ্যাঁ আপনি এটা প্রকাশ করেন পরেরটা পরে হইব না সুলতানা বা কোনো একটা ঝামেলা করতেছে আমার সাথে
কি করছো? আবার কিসের ঝামেলা? ওই সে পাত্র বাচ্চু কেমন কেমন করে যেন কথা কয়। আমার তো মনে হয় তার মাথায় সমস্যা আছে। আমি তো প্রথম প্রথম মনে করছিলাম যে বাচ্চু বোধহয় দুষ্টামি করতেছে, পরে দেখি না সে তো একদম সিরিয়াস। আরে কি কি করছো আমি বুঝলাম না, ছেলেটা কি করেছে? দুলা ভাই কি করে নাই সেইটা কর। আমার এসে কয় খালা বেলির সাথে যদি বিয়ে দেন তাড়াতাড়ি বিয়ে দেন, তা নইলে আমার কিন্তু সেকেন্ড অপশন রেডি। সেকেন্ড অপশন কে জানেন? আপনার বন্ধুর যে বেআইন আছে না, ওই যে মশারি বেটি, ওই মশারি বেটি তারে নিয়ে নাকি সে ভাগ্যে যাবে। কি ও কাজটা? আসলে তো একটু একটু সরম সরম হরে, মানে মুখ ফাটে তো মুখ ফোটে না টাইপের অবস্থা হয়েছে আর কি। যেটা মাইয়া মানুষের হয় সেটা এখন মোর হয়েছে। মোর এখন জিনিসটা আসলে মোয়ের এই কথাই তো আমি প্রকাশ করতে পারবো না, মোরা সেটা সুরে সুরে গানে গানে গাইতে হবে। করেন করেন, সুরে সুরেই করেন, গানে গানে করেন, পুণ্য ফলে কি না আমার আর কেউ শুনবে না বল। দিল করেছে ফান্না ফান্না, দিল করেছে ফান্না ফান্না, দিল করেছে ফান্না ফান্না, সুলতানা সুলতানা, দিল করেছে ফান্না ফান্না, সুলতানা সুলতানা, এমন সুন্দর রূপ দেখে মোর চোখ হইলো কান্না কান্না, দিল করেছে ফান্না ফান্না, সুলতানা সুলতানা, এমন সুন্দর রূপ দেখে মোর চোখ হবে কান্না কান্না, দিল করেছে ফান্না ফান্না, সুলতানা সুলতানা, দিল করেছে ফান্না। তুমি চুপ করো, উনি কেতেছে সুলতানা, তুমি সুলতানা সুলতানা করতেছো। আরে মালিক ভাই একা গান গাওয়া হয়, সাথে একটু ধরা লাগে না, সেই জন্যই ধরছি আবার গান। মালিক ভাই সুলতানা, এমন সুন্দর রূপ দেখে মোর চোখ হইল কান্না কান্না। এটা দুষ্টামি করেছে, দুষ্টামি। এরকম একটু একটু ফাগলামি সবার মধ্যে থাকে, ও একটু করেছে। সুলতানারও কেউ নেই, আমার বন্ধু মালিকেরও কেউ নেই, দুইজনের হাতটা যদি আমরা মিলাই দিতে পারি আল্লাহ যদি করে। একটা বেশি কথা বললে তিনটা এলার করে দিব। এই রাবণের গোষ্ঠী আমার ঘরে দিয়া বাপমা তো গেছে মইরা। আরে বাবা এটা দুষ্টামি করেছে, দুষ্টামি। এরকম একটু একটু ফাগলামি সবার মধ্যে থাকে, ও একটু করেছে। এই একটা কথা কই, দুনিয়ায় পাগল কি জানা, সবাই রে আমরা উপরে সুস্থ দেখি, আসলে ভেতরে ভেতরে সবাই পাগল। আর সবচেয়ে বড় পাগল কারা জানো? ভিতরের কথা গোপন না রেখে মুখ দিয়ে হঠাৎ করে কয়ে ফেলায় সত্যি কথা, তাকে কিন্তু সবাই একটু পাগলই কয়। ছেলেটাও সেটা ভিতরের কথা মুখ দিয়ে কয়ে ফেলাইছে, আসলে অত খারাপ না। দেখবা বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, এসব অসুবিধা হবে না। সরল 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 ছেলে, সরল ছেলে হইতেও পারে, আবার আমাদের বেলিরও দুটো খুঁত আছে তাই না? হ্যাঁ, এই পোলার সাথে যদি বিয়ে হয় দেখা গেল বিয়ের পরে দুজনের মাথা ঠিক হয়ে গেল, সুখে সংসার করতে লাগলো তাই না? ঠিক আছে দুলা ভাই, তাহলে সব ছাইরা দিই, বিয়েটা পড়াই দিই চলে। আরে বাবা তুমি এসো বেলির চিন্তা নিয়ে, আমি কিন্তু আমার এই মেয়ে আর ওই ছেলের বিয়ের চিন্তা নিয়ে নাই, আমি ও চিন্তা মাথাতে ঝাড়িয়ে ফেলেছি, আল্লাহ যা করে সেটা হবে। দুদিন পরে হলেই হবে, আজকে হলেই আজকে হবে, কোনো অসুবিধা নেই। আমি তো নতুন চিন্তার মধ্যে পড়েছি। নতুন চিন্তা আবার কি? ওরে বাবা তোমার বান্ধবী ওই যে সুলতানা, সে কি করেছে জানো? কি করেছে সে? আমার বন্ধু মালিক রে এক ধরনের বিয়ের ইঙ্গিত দিছে। তবে 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 কি করলো বেগলা? শোনো, তবে তবে সিসি করে না, আমি তো আমার বন্ধু মালিক রে তারপর জিজ্ঞেস করেছি। মালিক যে কথা কলো তার হাফ ভাবে যেটা বুঝলাম, সেও কিন্তু একটু একটু রাজি আছে। এই বুড়িয়া কেন? বুড়া কারে কো? শোনো, বুড়া কো না, বুড়া কো না, বেটা মানুষ
আশি বছর পর্যন্ত ঘোড়ার মতো কথাটা মনে রাখবা। দেখো আমি চিন্তা করে দেখলাম আমার মেয়ের বয়স ১৯ বিশ, এখনো হাতে সময় আছে, তার বিয়ে তো দেওয়াই যাবে। কিন্তু আমার বন্ধু মালিক তার বয়সটা একটা হিসাব করে দাও, এতদিন একা একা আছে, এখন এই বয়সে যদি তার একটা সঙ্গী জোগাড় করে দিতে পারি তাহলে মনে করো ঘটনাটা কেমন হবে। আরে আমাকে শান্তি চেয়ে, শান্তির ব্যাপারে তো মনে করো যে কতদিন হয়ে গেল জানোই, কোনো খোঁজ খবর নেই, আর তার সাথে কোনো সম্পর্ক যে দাঁড়াবে এটাও আমার মনে হয় না। আবার একটু একটু শুনেছিলাম শান্তি নাকি কার সাথে আবার বিয়েও বইছে, সত্যি কি না ঠিক জানি না। এইসব চিন্তা করে কি লাভ আছে, নগদে নগদে যদি এরকম একটা ঘটনা পাওয়া যায় আমি চাই মালিকের সাথে ওর বিয়েটা হয়ে যাক। আচ্ছা ভালো কথা, ওই সুলতানার ওই যে হাজব্যান্ড যে বিদেশ থাকে, মানে তার নাকি আসলে হাজব্যান্ডই নেই মালিক কলো, এটা সত্যি নাকি? না না বিয়ে পরে নেই তা না, বিয়ে করছে, কিন্তু তোরা ভাই আমারও না কেমন সুন্দর সুন্দর লাগতেছে, মানে সুলতান আপনার হাজব্যান্ড যে বিদেশে থাকে আমি তার কোনো সামনাসামনি দেখি নাই, খালি শুনছি যে মোবাইল করে তারপর ভিডিও কল করে, কিন্তু সামনাসামনি কখনো দেখি নাই। শুধু শুনছি যে বিদেশ থেকে ওই যে বছরে দুইবার নাকি আসে, আসলেও এই যে আমাদের এলাকায় আসে না, তারা এয়ারপোর্ট থেকেই চলে যায় ওই যে কী যেন নাম জায়গাগুলোর, সিলেট তা বিছানাকান্দি ওই সব জায়গায় বেড়াইতে যায়, কিন্তু সামনাসামনি কখনো দেখি নাই। মানে তার সাথে কোনো ছবি টবু দেখো নাই? না যখনই ছবির কথা বলছি তখনই বলছে আপা দেখাচ্ছি, ও মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে, এই তো ডিলেট হয়ে গেছে, এরকম করছে। আমারও সেটা মনে হচ্ছে, তার মানে মালিক যেটা কইছে ওটাই সত্যি। দেখো এখন সুলতানেরও কেউ নেই, আমার বন্ধু মালিকেরও কেউ নেই, দুইজনের হাতটা যদি আমরা মিলাই দিতে পারি আল্লাহ যদি করে, তাহলে মনে করো উপরাল্লাহ আমাকে দোয়া করবে, আর এই মাঝখানে তুমি ঘটনাটা ঘটাবা, তোমার দোয়া হবে সবচেয়ে বেশি। ঠিক আছে দুলা ভাই, দেখি যদি আম দুধে মিলে যায় আমরা আটি হয়ে আল্লাহ ব্যবস্থা করবো। আচ্ছা কিন্তু দুলা ভাই, বন্ধুর বিয়া দেখা এই আশি বছরে তুমি এবার বিয়া করা ঢং করো না, ঠিক আছে? শোনো তাইলে ওই সুলতানারে তুমি কও আমরা যাবো, আর তুমি রেডি হয়ে নাও। তোমার যে কইছিলাম আমার দোস্ত মালে ঘটনা সব প্যাঁচ খাওয়াই উল্টোই ফেলবে, তোমার আর রান্না লাগবে না, দেখবে সুলতানে রান্নাবান্না করিয়ে পায়েস করে বসে আছে। বন্ধুরা তো সেটা না খালো, আসো তুলে ভাই বেলিরে নিয়ে যাই, তাই না? পাগল নাকি মাথা খারাপ? আরে বুড়া বুড়ির বিয়ের ব্যবস্থাপনা হচ্ছে, এখানে ছেলে মেয়ে নিয়ে কি বিপদে পড়বো, মানের ব্যাপার না, ওইখানে থাক, ঠিক আছে? চল চল চল। শোনো বাড়িতে মেহমান আসছে, কেউ বেশি কথা বলবা না, মনে থাকবে? একটা বেশি কথা বললে তিনটা এলার করে দিব। এই রাবণের গোষ্ঠী আমার ঘরে দিয়া বাপ মা তো গেছে মইরা, এখন এইগুলারে আমার পালতে হইতেছে। একটা একটা করে পার করতে পারলে আমি বাসি, প্রথমে পার করবো ওই বড়টারে তারপরে ছোটটারে। আমি যে অপরাধ করলাম? চুপ খালা, সংসারে মেয়েদের পার করে আগে, আপনি বেড়েদের পার করার জন্য পাগল হয়ে গেছেন। আমার বিয়া থুইয়া নিজে বিয়া করার লেগা পাগল হয়ে গেছে, আমিও ব্যবস্থা করে রাখছি, পাত্রী পছন্দ করে থুইয়া দিছি। কে 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 বোঝে না কিছু, আমি তিনে খাই খালি নিছি। খালা, সংসারে মেয়েদের পার করে আগে, আপনি বেড়েদের পার করার জন্য পাগল হয়ে গেছেন। এই জায়গায় আর একটা ভুল হইতেছে, আমি হলাম সবচেয়ে বড় ও মেজো, আপনি ছোট দারে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। তোমার ঝামেলা সবচেয়ে বেশি, সেজন্য তোমার বিয়া সবার শেষে, মাথায় চুল তো একটাও নাই, টুপি পরছো কেন? খুলো, বেশি কথা বলো না, বেশি কথা বলো না। আমার তো গলা ভাঙা, আমি তো কথাই বলি না। এই পুটুর পুটুর কিসের? হ্যাঁ একটাও পুটুর পুটুর হবে না, বাড়িতে মেহমান আসছে, কোনো পুটুর পুটুর হবে না, তারা বাড়িঘর দেখবে তারপর বিবাহ হবে। বিবাহ হবে? কার বিবাহ হবে? আমার বিবাহের কথা থুইয়া নিজেই বিবাহ করার জন্য পাগল হয়ে গেছেন, আমরা কি আর কিছু বুঝি না? চুপ।
দেখছো সবাই আর কথা বলবা এখন তো হাতে দিছি এরপর জায়গা মক বেশি লাগছে অনেক কিছু জানে না অনেক কিছু জানতে হইবে বোঝে না কিছু বোঝে না কিছু আমি তিনি খাই খালি নিছি হেরা কোথায় কি বেড়ার ভিতরে সারে নাকি সুন্দর টাইসে বসে সারে এইসব দেখলে বোঝা যায় এগুলো স্ট্যাটাসটা কি আমার বিয়ের আগে আমার আব্বা গিয়া গ্রামের দেশে গেছে ওদের বাড়িতে গিয়া ওদের বাথরুমটা দেখছে গিয়া দেখে বেড়ার বাথরুম তারপরে তো আর আমার বাপে একদম রাজি হয় নাই খালি বেড়ার বাথরুম দেখলা আমাকে পাটুক পাক করে কথা কইলা না আমাকে পাক করে যে ফুটবল খেলার মাঠ ছিল ফুটবল খেলা যাইতো সেটা তো কইলে না তোমার বাপে শোনো তোমার বাপে অনেক দিন আমার পিছে গুইরা তোমার সাথে আমার বিয়ে দিছে ঘর বাড়ি দেখছেন দরজা জানালা দেখছেন পাকের ঘর দেখছেন ল্যাট্রিন দেখছেন সব দেখছেন আমার বান্ধবী সুলতানার ঘর দেখছেন পছন্দ হয়েছে তো এত ব্যস্ত কেন ফুটফাট করে কোনো কথা কেবল আসলাম সারি নাস্তে একটু ভালো মতো দেখি ঘটনা কোন দিকে যায় ভিতরে কিছু খবর বাইর করি এইটারেই বলে ভাগ্য কোথায় ইউনুস বিয়ার মাইয়ারে বিয়ে দিতে যাচ্ছিলাম আর কোথায় আপনার বিয়ে করাইতে চলে আসছি ভালো 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 লাগছে আমার ভালো ভালো আমার বিয়ে বারবার কইন না দিকে কেন জানি সরম সরম করে লজ্জা লাগে বিয়ে মুছে মতা তো এটা কি এটা তো মনে হয় সার্ভেন্ট বা এই সামনে তো এটা অবস্থা খারাপ ভালো মেয়ে খালি চোখে পাওয়া যায় না তো তাই চোখের মধ্যে দূরবীন দিয়ে খুঁজতেছি যদি আজকে ঠিক মতো না বানায় পিটাইয়া রঙ্গ করো ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি মিথ্যা বলো সত্য বলো ফাঁসবে জারি জুড়ি
ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি, মিথ্যা বলো সত্য বলো, ফাঁস হবে জারি জুড়ি। কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, দুই দিনের দুনিয়াতে রাখো মানো সম্মান। সাবধান 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 সাবধান, মালিক হইতে সাবধান, মালিক হইতে সাবধান, মালিক হইতে সাবধান, মালিক হইতে সাবধান।